শুক্রবার আমবাসা মহকুমার উপনগর বাজারে বামপন্থী সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব অমলেন্দু দেববর্মা, আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, গণ আন্দোলনের নেতৃত্ব কানাই পাল, যুব নেতা ভারত রিয়াং সহ অন্যান্যরা। এ বিষয়ে অমলেন্দু দেববর্মা জানান, মূলত অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, এলাকার পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট ইত্যাদি স্থানীয় বেশ কিছু সমস্যা নিয়ে এদিনের এই মিছিল সভা। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে উপনগর বাজারে আমরা একটা মিছিল করব, তারপরে সভা আমরা করব। এই সভায় আমরা এর জন্য করছি, জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, মানুষ অতিষ্ঠ, মানুষের কাছে রোজগার নেই, পানীয় জলের অভাব, বিদ্যুৎ থাকছে না, এরকম একটা পরিস্থিতি, রাস্তা সংস্কার।